بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি একটি সুন্দর গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনি যে ক্যাম্পে থাকেন বা যেখানে নামাজ পড়েন সেখানে বিদাতি বা সহি আকিদার মত না এবং যারা নামাজ পড়ান তাদের অনেকেই তাদের আকিদার মধ্যে সমস্যা আছে তো আল্লাহ নবী সম্পর্কে তাদের যে ধারণা যে আল্লাহ নবী জীবিত বা আল্লাহ হায়াতে নবী এরকম যে তারা বিশ্বাস করে আর এমত অবস্থায় ব্যক্তিদের বেশি নামাজ পড়তে পারবেন কিনা প্রথমে আপনাকে যে কথাটা বলবো কোরআন কারিমের দুই নম্বর তিন নম্বর সোরা সোরা তো আলী মরান একশত চল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহবাক বলছেন অমা ইল্লা ইল্লাহ রসুল আল্লাহবাক বলছেন অমা মুহাম্মাদুন, ইল্লাহ রসুল মোহাম্মদ তোমাদের যে রাসুল সে রাসুল সারা আর অন্য কিছু নয় কদ খালাত মিন কবুল রসুল তার পূর্বে আরো অনেক নবী গত হয়েছে সেই যদি মৃত্যুবরণ করে অথবা সে নিহত যদি হয় তাহলে কি তোমরা যে ধর্মে আছো ইসলাম ধর্ম করেছ সেখান থেকে পিস্প হয়ে যাবে তোমরা সেখান থেকে পিছিয়ে যাবে বা তোমরা ধর্মত্যাগ করবে এখানে আল্লাহ সবু আলা একটি ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী যখন দুনিয়া বাড়ি থেকে চলে যান মৃত্যুবরণ করেন তখন এই কথাটা কথা মানুষের কাছে খবর পৌঁছতে পঁচতে এক পর্যায়ে তাল্লা কাছে খবরটি পৌঁছায় যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন হজর উমর অদিউল্লাহ তাআলা আনু এই কথাটি শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হন এবং খোলা একটি তোরবারি নিয়ে তিনি বের হন এভাবে বলছেন যে যদি কেউ বলে যে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে তাহলে সে তার কাল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবে এরকম উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনু যখন এইভাবে তিনি ঘোষণা করতেছিলেন তখন সকলেই উমরের ভয়ে সকলেই তার রাস্তা ছেড়ে দিতেছিলেন এক পর্যায়ে আউবকর রদিয়াল্লাহ ও তালানোর সামনে তার দেখা সাক্ষাৎ হল আউবকর রদিয়াল্লাহ ও তালানোকে উমর বলছেন হে আউবকর রদিয়াল তালানো আপনি কি মনে করেন যে আল্লাহ মৃত্যুবরণ করেছেন তো আউবকর রদিয়াল্লাহ তালানো উমরের এই মনোভাব তার রাগান্বিত তার উত্তেজিত ভাব দেখে তিনি তাকে কুরআন কারীবের এই আয়াতটি তেলাওয়াত করেছেন যে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন উমর রাদিয়াল্লাহু এর সামনে এই আয়াতটি পড়ছেন উমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রাসুল আফাইম্মা তাউকুতিলান ক্বালাবতুম আলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন উমরের সামনে এই আয়াতটি তেলাওয়াত করলেন ওমর রাজি আল্লাহ সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন এবং এই আল্লাহর আল্লাহ রব্বুল আলমীর আয়াত তার মনেই ছিল না যে আল্লাহ পাক এমন একটা আয়াত নাজির করেছে যে মোহাম্মদ শুধুমাত্র কেবলমাত্র রসুল আর অন্য কিছু না তিনি চিরকাল পৃথিবী থাকবেন এমনটি না তার পূর্বে বহু রসুল দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে তিনি মৃত্যুবরণ করেন বা তিনি যদি কতল নিহত হন তাহলে আল্লাহ পাক যে আয়টি বলছেন যে তোমরা তোমাদের ধর্ম থেকে বিশ্বাস হয়ে যাবে এই আয়াতে প্রমাণ করছে যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন তখন অবকর এই অমর রদালকে এই আয়াত পাঠ করে তাকে শুনিয়েছেন যে আল্লাহ নবী দুনিয়ার বাড়ি থেকে মৃত্যুবরণ করেছেন এরপরে সৌরত জুমার সৌরত জুমারের ভিতরে আল্লাহ সুহান একটি গুরুত্বপূর্ণ আয়াত নাজির করেছেন সেই আয়াতের আয়াতটি হচ্ছে সৌরাত জুমারের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে ইন্না কামাইয়ুন আল্লাহ বলছে নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং নিশ্চয় তাহারাও মৃত্যুবরণ করবে তা আল্লাহ পাক কোরআনে বলছেন যে নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং তারা সকলে মৃত্যুবরণ করবে তাহলে আল্লাহ যেখানে আল্লাহ নবীকে মৃত্যুবরণ করার কথা বলছেন এরপরে যদি দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আল্লাহ নবীকে হায়াতে নবী বলে তাহলে সেই ব্যক্তি আর না, সেই ব্যক্তি আর মুসলিম থাকলো না আর সেই ব্যক্তি যদি তার আকিদাগত এরকম তিনি ভুল ধারণা করেন আল্লাহ নবীকে চলাবিরা করেন খাওয়া দাওয়া করেন তাহলে সেই ব্যক্তি আর মুমিন থাকবে না সেই ব্যক্তি যদি জেনে শুনে তার জ্ঞান সম্পন্ন থাকা পরে যদি এরকম বিশ্বাস স্থাপন করে তাহলে সেই ব্যক্তি আর মুমিন থাকবে না সে কাফের মতো হয়ে যাবে অতএব কাফের পিছনে মুসলিম যে মুমিন দাবি করবে সে সলাত আদায় করতে পারে না এমত অবস্থায় যে ব্যক্তির পিছনে তিনি নামাজ পড়বেন সেই ব্যক্তির আকিদা যদি এরকম ভুল হয় তাহলে তার পিছনে ওই ব্যক্তি সোলাদ আদায় করবেন না তিনি একা একা হয়তো সালাদ আদায় করবেন এটাই তার জন্য উত্তম হবে এটাই তার জন্য সঠিক হবে কারণ সেই ব্যক্তির তার যে ইমান ইমানের ভিতরে সবচেয়ে বড় যে ঘাটতি সেটা হচ্ছে আল্লাহ নবীর প্রতি তার ধারণাটা সঠিক নয় আল্লাহ নবীকে তিনি জীবিত মনে করছেন এই জন্য তার পিছনে সালাত হবে না আপনি যদি সম্ভব হয় আপনি তার পিছনে নামাজ না পড়ে একা একা সালাত আদায় করবেন এটাই আপনার জন্য উত্তম হবে আর সাধারণত যদি কেউ বিধাত করে তাহলে সেটা হলো ভিন্ন কথা তার পিছনে সালাত আদায় করা যায় সেটা হলো অন্য কথা কিন্তু যার আকিদাগত ত্রুটি হবে তার আকিদাটা সই হবে না আল্লাহকে জানাইবে এই যে আল্লাহর প্রতি যে তার ধারণা এটাও ওই ব্যক্তির পিছনে সালাত তাদাই হবে না তাহলে আল্লাহ নবী কোরআন করিমের সৌরা কাহাবের ভিতরে একশো দশ নম আল্লাহব তার সম্পর্কে আয়তনালী করেছেন আল্লাহ নবীর সম্পর্কে আয়াতনালী করেছেন যে কথাটা আল্লাহ নবী তার জবান দিয়ে উচ্চারণ করেছেন কোরআন করিমীর ভাষায় যে তিনি কোরআন করিমীর ভাষায় যে তিনি কথাটা বর্ণনা করেছেন যে কুল ইন আনা ইলাহু ওয়াহিদ আল্লাহ পাক আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলুন আপনার উপর উম্মদদেরকে নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ শুধু পার্থক্য এই যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে বার্তা আসে সেটাই আমি তোমাদের কাছে প্রকাশ করি নিশ্চয় তোমাদের প্রতিপালক এক অদ্বিতীয় আল্লাহ নবী কুরআন কারিমের ভিতরে সুরা কাফের একশো দশ নম্বর আয়তে একথার বলছেন অতএব আপনি যে প্রশ্ন করেছেন কোরআন এবং হাদিসের আলোকে যে আপনাকে খবরটা আমি বললাম যে প্রশ্ন উত্তর দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ সব তাআলা আপনার এই কথার মাধ্যমে প্রশ্নের মাধ্যমে সঠিক জিনিসটা মানুষকে জানার তৌফিক দান করুন এবং তারা যারা সহিদার অনুসারী তারা যেন আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি পূর্ণ ধারণা পায় আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহকে আল্লাহ এবং রাসুলকে ওই হায়াতে তৈরি না বলে আল্লাহ মৃত্যুবরণ করেছেন এইভাবে তিনি আমরা যেন ধারণা করতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি এবং আমাদের ইমানকে যেন খাটি করতে পারি বাক আমাদের সকলকে সেই তফিদান করুন আমিন ও আখর আলাইকুম ও রহমতুল্লাহ